আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা সিম্পল লাইফ। আমি ফারজানা চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি, ভালো আছি। তো আজকে কিন্তু আমরা সবাইকে নিয়ে ঘুরতে বের হব। এখন কিন্তু ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসে কিন্তু পুরো এক মাস ব্যাপী বিজয় মেলা শুরু হয় এখানে চিটাগাংয়ে টাউনে আর কি। টাউনও কিন্তু এক মাস চলে, বা আমাদের গ্রামে সাতকানিয়াতেও কিন্তু বিজয় মেলাটা চলে। এখন কিন্তু কয়েক বছর ধরে এই মেলাটা আমাদের সাতকানিয়াতে হচ্ছে না, তবে টাউনে হচ্ছে, চিটাগাং টাউনে। তো আজকে চিন্তা করেছিলাম, কালকে ভাইয়া অনেক করে বলেছিল মেলায় যাওয়ার জন্যে, তো যেহেতু তাসির একটু অসুস্থ ছিল তাই আমি কালকে যাইনি। তাই চিন্তা করেছিলাম, এটা কিন্তু 16 ডিসেম্বরের দিনেই ভিডিও ছিল, আজকে কয়েকদিন আগের ভিডিও। তো আমি বলেছিলাম কালকে যেহেতু ছুটির দিন, নসিবার আব্বু বাসায় থাকবে, ওনার ফ্যাক্টরি বন্ধ দিয়ে দিয়েছে 3 দিনের জন্যে। বৃহস্পতিবার যেহেতু 16 ডিসেম্বর পড়েছে, ওনার ফ্যাক্টরির কর্মচারীরা কিন্তু শুক্রবার, বৃহস্পতিবার, এরপর শনিবারও একদিন ছুটি নিয়ে নিয়েছে নাকি। তো ওনাদের ফ্যাক্টরি কিন্তু 3 দিনের জন্য বন্ধ দিয়ে দিয়েছে, তাই নসিবার আব্বু কিন্তু বাসায় থাকবে। তো আমি ভাইয়াকে বলেছিলাম আজকে না, আমরা কালকেই যাই, যেহেতু কালকে ছুটির দিন, সবাই মিলে একসাথে যাব। ভাবি তো নাই, ভাবি ওনার মায়ের বাসায়। তো আমরা ভাই বোন বাচ্চাদেরকে নিয়ে, এরপর আমার হাজবেন্ডকে নিয়ে সবাই একসাথে যাব। সবাই একসাথে গেলে ভালো লাগবে, তাই আমি ভাইয়াকে মানে বৃহস্পতিবারে না করে দিয়েছিলাম, বৃহস্পতিবার না, শুক্রবারে। তো এটা কিন্তু দুপুরবেলা আম্মু রান্না করে নিচ্ছে, তো সাথে কিন্তু আমিও একটু হেল্প করে দিচ্ছি আম্মুকে, যেহেতু ভাবিও নাই আম্মু। কিন্তু আমরা কিন্তু মানুষ কিন্তু অনেক বেশি, আমরাও আছি 4-5 জন, এরপর আমার ভাইরা আছে, বোন, আম্মু, মানে প্রায় 9-10 জন মানুষ। তো আম্মু কিন্তু একা কাজ, সব কাজ করতে পারবে না, তো আমিও কিন্তু সাথে আম্মুকে হেল্প করে দিচ্ছি, নরিনও হেল্প করে দিচ্ছে। নরিন প্রায় সময় কাটা বাছা করে দেয় আম্মুকে, তো আম্মু রান্না বসিয়ে দেয়, যেহেতু নরিন এখনও ছোটো, ও কিন্তু রান্না করতে পারে না, তো আম্মুই রান্নাটা বসিয়ে দেয়। তো আমিও আম্মুকে রান্নার কাজে একটু সহযোগিতা করে দিচ্ছি, দেখা যায় কয়েকজন মিলে কিন্তু কাজ করলে রান্নাটা বা যেই কোনো কাজ কিন্তু মানে অনেক অল্প সময়ে হয়ে যায়। তো আমরা দুপুরে খাবার দাবার শেষ করে কিন্তু বের হয়ে যাব বিকেলের দিকে, তাই আমরা দুপুরে রান্নাটা করে নিচ্ছি। তো এইখানে দেখা যায় আমার মায়ের বাসায় রাত্রেও কিন্তু ঘুমাতে ভাই বোনরা কিন্তু সবাই একসাথে গল্প স্বল্প করে, ঘুমাতে কিন্তু অনেক লেট হয়ে যায়, প্রায় দুইটা বেজে যায়। তো সকালেও কিন্তু উঠতে খুবই লেট হয়, সকালে কিন্তু ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই সবাই। তো সকালে নাস্তা খেতে খেতে দেখা যায় 10-11টা বেজে যায়, এরপরে রান্না শুরু করে। তো খেতে খেতে কিন্তু এখন যেহেতু শীতকাল, মানে 3:30 মেবি আজান দিয়ে দেয়, আসরের আজান দিয়ে দেয় 3:40-3:45 দিকে। তো দেখা যায় প্রতিদিন কিন্তু দুপুরে ভাত খেতে খেতে প্রায় 3টায় বেজে যায়, মানে খাওয়ার পর উঠলে দেখি আসরের আজানে দিয়ে দিচ্ছে, এই আর কি, প্রতিদিনে এরকম হচ্ছে আমাদের। তো আজকে দুপুরে আম্মু রূপচাঁদা মাছ রান্না করেছে, এরপর কাতলা মাছের মাথা দিয়ে, শিমের বিচি দিয়ে, ফুলকপি দিয়ে রান্না করেছে, এগুলো দিয়ে দুপুরে আমরা খাবারটা খেয়ে নেব। রান্নাটা কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, যেহেতু শীতকালে কিন্তু কাঁচা মরিচের তরকারি বা মাছ খেতে অনেক বেশি ভালো হয়। আর আজকে তো মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে, শিমের বিচি দিয়ে, ফুলকপি দিয়ে রান্না করেছে, এটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। বিশেষ করে শীতকালে দেখি মাছের তরকারিটা বেশি খেতে ভালো লাগে, যে কোনো মাছের তরকারি শীতকালে বেশি ভালো হয়। তো আমাদের কিন্তু রান্নাবান্না প্রায় শেষ, এটা প্রায় 2টার দিকেই রান্নাটা শেষ হয়েছে, এরপরে দুপুরের জুহুরের নামাজ পড়ে নেব, এরপর আমরা দুপুরের খাবারটা খাবো সবাই একসাথে।
তো এর মাঝে কিন্তু আমি আমার বোন অরিনকেও ফোন দিয়েছিলাম, মেরিনকেও বলেছিলাম যে আজকে মেলাতে যাব ওরাও সহ যাওয়ার জন্যে। তো মেরিনের যেহেতু পরীক্ষা এখনও শেষ হয়নি, আরও কয়েকটা বাকি আছে, ও বলেছিল ও যাবে না, ও পরে যাবে। তো অরিন যাবে বলেছে, অরিনের আজকে নাকি ডেলিভারির একটু চাপ আছে, ও ডেলিভারির কাজগুলো শেষ করে এরপর ও যেতে পারবে বলেছে। তো এটা প্রায় সন্ধ্যার দিকে, আমরা কিন্তু বিকেলে বের হতে পারিনি, অরিনের জন্য অপেক্ষায় করেছিলাম যেহেতু অরিন যাবে বলেছে, তো সবাই একসাথে যাব। অরিন বলেছে সন্ধ্যার সময়, সন্ধ্যার পর যাবে মাগরিবের নামাজ শেষ করে। তো আমরা বিকেলের নাস্তা করে নিচ্ছি, যেহেতু ভাত খেয়েছি খুব বেশি সময় হয়নি, তো আমরা হালকা নাস্তা করে নিচ্ছি। আমরা কেক দিয়ে চা খেয়ে নিয়েছি, এরপর বাহিরেই নাস্তা করব। তো সন্ধ্যার পর আমরা মাগরিবের নামাজ পড়ে বের হয়েছি, বাচ্চারা তো অনেক খুশি, ওদের ওরা যেহেতু মেলায় যাচ্ছে, মেলায় যাব বলেছিলাম, ওরা অনেক খুশি হয়ে গিয়েছিল। তো ভাইয়ার নাকি কী কাজ ছিল, তাই ভাইয়া যাচ্ছে না আমাদের সাথে, আমাদের সাথে নোসেবের আব্বুই যাচ্ছে। তো অরিনও চলে এসেছে, আমরা কিন্তু অরিনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, ও বের হতে একটু লেট করে বের হয়েছে। তো আমরা কিন্তু সিএনজিতে উঠে গিয়েছি, সিএনজি নিয়েই যাব মেলাতে। রোডে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু ছুটির দিন, কয়েকদিন ছুটি পড়েছে, বৃহস্পতিবার 16 ডিসেম্বরের ছুটি, এরপর শুক্রবারে বন্ধ ছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেক অনেক ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু অলরেডি মেলাতে চলে এসেছি, এটা কিন্তু চট্টগ্রাম কাজী দেউরি আজিজ স্টেডিয়ামের পাশের মাঠেই কিন্তু বিজয় মেলাটা হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল। তো আমরা মানে বলছিলাম যে আমরা ঢুকতে পারবো কিনা, খুবই মানুষের চাপ ছিল, যেহেতু আমাদের সাথে বাচ্চারা আছে। অরিন কিন্তু মিনহাকে আনেনি, শুধু মিহিকে এনেছে, আমার সাথে কিন্তু নোসাইবা, তাসির, দোহা, এরপর নরিন ছিল। তো অরিন বলেছিল আজকে আমরা বাসায় চলে যাই, আজকে যেহেতু বেশি ভিড় ছিল আমরা ঢুকতে পারবো না, মানে মানুষের চাপের মধ্যে পড়ে যাব, এরকম অবস্থা। তো আমি বলেছিলাম যেহেতু এত কষ্ট করে এসেছি বাচ্চাদের নিয়ে, একটু ঘুরেই যাই, কোনো সমস্যা নাই, আমরা বেশিক্ষণ থাকবো না, সামান্য একটু সময় থাকবো। তো অনেক কষ্ট করেই ঢুকেছি আমরা মেলার মধ্যে, তো একটু জিনিসপত্র দেখে নিচ্ছি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘরের জিনিস উঠেছে, ঘর সাজানোর জিনিস, মাটির জিনিস, মানে যে কোনো মাটির জিনিসের প্রতি কিন্তু আমার একটু দুর্বলতা আছে, বা ঘর সাজানোর জিনিসের প্রতি। তো আমি দেখছিলাম কী নেওয়া যায়, তো অরিন একটু একটা একটা ফ্লাওয়ার বাস্কেট নিয়েছে ওর বাসার জন্যে, মাশাল্লাহ বাস্কেটটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর একটু দামও ছিল মেলাতে, সব কিছু মনে হচ্ছে একটু দাম বেশিই নিচ্ছে। এখানে কিন্তু সবাই ঘরের জিনিসপত্রই কিনে নিচ্ছে, সংসারের জিনিস, মেয়েরা তো একটু মানে ঘর সংসারের জিনিসের প্রতি দুর্বলেই থাকে। তো আমার তো সব কিছু দেখলে একটু মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয় যে কোনটা নিব কোনটা নিব। তো আমি কিন্তু গতবারে তো বিজয় মেলা হয়নি, এর আগের বারে কিন্তু অনেক জিনিস কিনেছিলাম আমার সংসারের জন্যে, ঘরের জন্যে, তো প্রায় জিনিস আমি কিনেছি। তো দেখছিলাম কোনটা মানে নেয়া যাই। তো তাসির দোহারা বলেছিল মেলায় যেহেতু এসেছি ওরা ধোলনা ছড়বে, নাগর ধোলা ছড়বে, এরপর মানে বিভিন্ন ধরনের ধোলনা ছড়বে। তো আমরা ধোলনার ওদিকে গিয়ে দেখেছিলাম ওখানে কিন্তু যাওয়া সম্ভব না, ওনারা বলছিল টিকিট নিয়ে প্রায় 1-2 ঘন্টা ওয়েট করে থাকতে হবে, তো নাকি সিরিয়াল পাবো, যেহেতু মানুষ প্রচুর ভিড় ছিল। তো আমরা আর ধোলনা চড়াতে পারিনি বাচ্চাদেরকে, মানে বাচ্চাদেরকে বলেছিলাম কোনো আর একবার নিয়ে আসবো, যেহেতু মেলাটা মানে 1 মাস ব্যাপী থাকবে, পুরো ডিসেম্বর মাস থাকবে। তো আমরা বেশিক্ষণ থাকিনি, মানে 1 ঘন্টার মতো হেঁটে বাসায় চলে যাব। তো আমরা সাথে যেহেতু মেলায় এসেছি, ফুচকা না খেলে তো চলে না, সবাই কিন্তু এখানে ফুচকা লাভার, নরিন, নুসাইবা, দোহা, সবাই কিন্তু ফুচকাটা বেশি পছন্দ করে। তো আর হ্যাঁ, সাথে কিন্তু ফাহিমও এসেছে, ও আমাদেরকে মেলায় মানে আমাদের সাথে দেখা হয়েছে, তো ফাহিমও ছিল আমাদের সাথে।
তো আমরা বাহিরের দোকানেই বসে ফুচকাটা খাচ্ছি। মাশাল্লাহ ফুচকাটা কিন্তু অসম্ভব মজা ছিল। তো ফাহিম কিন্তু ফুচকা খাবে না, ও শুধু একটা লাস্সি নিয়েছে, আর অরিন আর মিহি কিন্তু চটপটি নিয়েছে। আমরা সবাই ফুচকা খেয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু মেলার মাঠে বলেন বা দোকানে বলেন প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু 16ই ডিসেম্বর পড়েছে। এখানে কিন্তু ব্যান্ডের অনুষ্ঠানও হচ্ছে মেবিয়া স্টেডিয়ামে, অনেক ভিড় ছিল, যেটা বলার মতো না, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু মাটির জিনিস নিব ভেবেছিলাম, কিন্তু এগুলার দোকানে কিন্তু ঢুকতেও পারিনি ভিড়ের জন্যে। তো আরেকদিন আসলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো মেলা থেকে আমরা কী নিয়েছি সেটাও পরে শেয়ার করব। আমি কিন্তু বেশি কিছু নিইনি, খুবই সামান্য কয়েকটা জিনিস নিয়েছি, তাও বা মানে ঘরের জিনিস, নিজের জন্য কিছু নিইনি। তো আজকে কিন্তু আমরা মানে অল্প কিছুক্ষণ থেকেই চলে এসেছি বাসায়, যেহেতু মানে ভিড়ের মধ্যে কিন্তু দোকানে ঢোকা যাচ্ছিল না। তো বাচ্চারাও একটু মন খারাপ করেছে, ওদেরকে দোলনা চড়াতে পারিনি। ওদেরকেও বলেছিলাম অন্য আরেকদিন এসে মানে দোলনা চড়িয়ে নিয়ে যাব। তাসিম দোহা কিন্তু বলেছিল মেলায় যেহেতু এসেছে ওরা দোলনা চড়বে, দোলনা চড়লেই নাকি মেলাতে আসা হয়, ওরা এটাই বলেছিল। তো এখানে দোলনা চড়া কিন্তু সম্ভব হয়নি। চট্টগ্রামে কিন্তু মার্চ মাসে বাণিজ্য মেলা শুরু হয়, তখনও এক মাসব্যাপী বাণিজ্য মেলাটা চলে। তো দেখা যাক যখন মেলা চলবে বাণিজ্য মেলাটা, তখন আমি থাকলে মেলাতে যাওয়ার ইচ্ছে আছে বাণিজ্য মেলাতে। আমার কিন্তু মেলা থেকে জিনিসপত্র কিনতে ভালো লাগে। তো বাণিজ্য মেলাতে কিন্তু অনেক ভালো ভালো স্টলও বসে, অনেক কিছু পাওয়া যায়। তো এরপর আমরা বাসায় চলে এসেছি, আমরা বাইরে বেশিক্ষণ থাকিনি। অরিন কিন্তু অরিনের বাসায় চলে গিয়েছে আমাদের সাথে, মিহিকে নিয়ে এসেছি আমাদের বাসায়, মিহিরও একজাম শেষ। তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত। এত ভিড়ের মাঝেও আমি একটু ভিডিও করে নিয়েছি শুধু আপনাদের সাথে শেয়ার করব বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।